হ্যালো এভরিওয়ান আইসিটি অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার একুশ এবং দুই শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তো কারিগরি এসএসসি পরীক্ষার পর আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি যে ডিপ্লোমা তারপরে দুই বছর মেয়াদি যে কোর্সগুলো আছে ওগুলোতে ভর্তি হতে আপনাদের কি কি লাগবে তারপর এখানে আবেদন করার নিয়ম এবং ভর্তির জন্য কোথায় কত কোটা আছে আর ভর্তির সময় কি কি লাগবে সব কিছু বিষয়ে আমরা বিস্তারিত জানবো আর ভর্তির আবেদনটা কিভাবে করবেন সে বিষয়টা আমরা শুরু থেকে জানবো এখানে যে নোটিশটা আসছে এই নোটিস থেকে আমি সব কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখানে কালেক্ট করছি এগুলো আমি এখান থেকে নোটিস নোটিস এবং সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আমরা আসি কারা কারা এখানে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে আমরা সালটা আসি অর্থাৎ কত সাল আপনি পাস করছেন আপনি আবেদন করতে পারবেন তো যে কোনো সাল যে কোনো সাল এখানে নির্দিষ্ট কোনো সাল নেই অর্থাৎ আপনি যদি দশ বছর আগেও এসএসসি পাশ করে থাকেন এসএসসি পাশ করে থাকেন তাহলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো কোর্স আছে সবগুলোতে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি দুই হাজার পাঁচ দুই হাজার চার দুই পাশ করে থাকেন সকল শিক্ষা বোর্ড উন্মুক্ত এস এস সি দাখিল ভোকেশনাল ইত্যাদি সকল শিক্ষা বোর্ড থেকে যদি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অথবা দা এসএসসি মাদ্রাসা থেকে ভোকেশনাল থেকে কোনো সালে এসএসসি এসি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এই একটা বিষয় গেল যারা বিজ্ঞান বিভাগের এসএসসি স্কুল থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করছেন আর দাকিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করছেন আর ভোকেশনাল যারা পড়াশোনা করছেন তারা হচ্ছে সায়েন্স সায়েন্সের কোনো ভর্তি পরীক্ষা লাগবে না আপনারা সরাসরি আবেদন করে পয়েন্ট অনুসারে আপনাদের আবেদনটা অ্যাকসেপ্ট হবে এবং পয়েন্ট অনুসারে আপনারা কোনো যে পলিটেকনিকে টিকবেন বা যে কলেজে টিকবেন এটা চলে আসবে তা আপনাদের কোনো ভর্তি পরীক্ষার দরকার নেই এটা শুধু এই ভর্তি পরীক্ষাটা শুধু কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইলের জন্য বাকিগুলোর জন্য না বাকিগুলো সরাসরি আবেদন অর্থাৎ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা ইন টেক্সটাইলে যারা পড়বেন সরকারি পলিটেকনিকে আর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়বেন শুধু তাদের জন্য এই বিষয়টা সায়েন্স আর নন সায়েন্স এই বিষয়টা অন্যদের জন্য না অর্থাৎ যারা এগ্রিকালচার পড়বেন বা যারা দুই বছর মেয়াদে কোর্স করবেন বা যারা লাইভ স্টক ফিশার যেগুলো পড়বেন তাদের জন্য এই বিষয়টা না তো এই বিষয়টা শুধু খেয়াল করবেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বেন পলিটেকনিকে আর যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল পড়বেন সরকারিতে তাদের জন্য এবং বেসরকারিতেও একই বেসরকারিতেও কিন্তু আপনার একই একই সিস্টেম তো যদি সায়েন্স হন তাহলে আপনার কোনো ভর্তি পরীক্ষা কোনো কোর্সের দরকার নেই আপনি সরাসরি ভর্তি হতে পারবেন আবেদনটা করতে পারবেন আট তারিখ থেকে আর যারা নন সায়েন্স অর্থাৎ যারা মানবিক ব্যবসা অন্যান্য যেটা সাইন্স নয় যেটা সাইন্স বা ভোকেশনাল নয় অর্থাৎ যারা সায়েন্স নিয়ে বা ভোকেশনালে পড়াশোনা করেন নাই তারা যদি সরকারি এবং বেসরকারি পলিটেকনিক বা টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি হতে চান তাহলে আপনাকে ছয় সপ্তাহ রিমেডিয়াল কোর্স রিমেডিয়াল কোর্স করতে হবে কোর্সের পর অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং গণিত কোর্স করতে হবে কোর্সের পর আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে তো ভর্তি পরীক্ষা এটা চার তারিখ হবে মেবি এটা আপনার আমি এই সংক্রান্ত কমপ্লিট একটা ভর্তি পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ যারা নন সায়েন্সের পলিটেকনিক সরকারি বেসরকারি পলিটেকনিক এবং টেক্সটাইলে ভর্তি হবেন তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ওইটা ভিডিওটা দেখে নেবেন ওইখানে আমি নন সায়েন্সের জন্য সম্পূর্ণ ভর্তি পরীক্ষাটা কীভাবে হবে কোথায় হবে সেন্টার কোথায় সিলেবাস কোথায় সিলেবাস কি ভর্তি পরীক্ষা কখন হবে কখন থেকে ক্লাস হবে সব কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করছি তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এই বিষয়টা শুধু পলিটেকনিক এবং টেক্সটাইলের জন্য বাকিদের জন্য নয় এবার আসি আমরা এবার এবার চার বছর মেয়াদী কারিবরী কাপড়ে কী কী কোর্স আছে ডিপ্লো ইঞ্জিনিয়ারিং আছে সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে বেসরকারি পলিটেকনিকে এ ডিপলো এন আছে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে ইন ফরেস্ট্রি আছে ইন ফিশারিজ আছে ইন লাইভস্টক আছে ইন টেক্সটাইল আছে টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমাই ইন অ্যান্ড টেকনোলজি আছে এরপর দুই বছর মেয়াদী ডিপ্লোমা ইন কমার্স সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এসএসসি এস ভোকেশনাল তারপর অর্থাৎ এস এস এইচএসসি সরি আপনি দুই বছর মেয়াদী যে কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন এস পর যদি আপনি ডিপ্লোমাতে ভর্তি না হন আপনি যদি দুই বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে চান তাহলে ডিপ্লোমা ইন কমার্সে ভর্তি হতে পারেন এটা দুই বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেডে ভর্তি হতে পারেন এটাও দুই বছর মেয়াদী তারপর এইচএসসি ভোকেশনাল অর্থাৎ আপনি এস এসসিতে যেভাবে ভোকেশনালে পড়াশোনা করে ট্রেড নিয়ে ঠিক আছে একইভাবে একটা ট্রেড নিয়ে এইচএসসি ভোকেশনাল আছে ওইখানে পড়তে পারবেন অথবা কলেজে একটা বিএম অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট একটা শাখা থাকে ওইখানে কিছু কোর্স আছে এইচএসসি বিএম এটাও পড়তে পারেন এটাও দুই বছর মেয়াদী এরপর আমরা একটু একটু পিডিএফ এ যাই এখানে থেকে তো আমি যে বিষয়গুলো বলছি এখানে একই বিষয়গুলো চার বছর মেয়াদী ডিপ্লোমা টেক্সটাইল এগ্রিকালচার ইত্যাদি এখানে সবকিছু আছে মেরিন ট্রেড আটে জানুয়ারি আগামী আটে জানুয়ারি দুই হাজার বিশ তারিখ থেকে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ ডাব্লিউড বিটি ডট জিবি ডট বিডি অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট বিটিইবি অ্যাডমিশন ডট জিইউবি ডট বিডি এই ওয়েব এখানে ওয়েবসাইটগুলোতে গিয়ে এই দুইটার লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি ভর্তির আবেদন যেখানে করে সেখানে চলে যাবেন এবার আমরা বিস্তারিত এখান থেকে পড়ব তো এটা হচ্ছে ভর্তি নীতিমালা দুই হাজার একুশ এগুলো আমাদের দরকার নেই আমরা শুধু দরকারি বিষয়গুলো পড়বো তো এখানে সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স এটা হচ্ছে যারা রিমেডিক্যাল কোর্স এটা আমি আগেও বলেছি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইলে ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে প্রথম পর্ববর্তী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান ও দাখিল বিজ্ঞান এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল ব্যতীত অর্থাৎ যারা বিজ্ঞান এবং ভোকেশনালে পড়াশোনা করেন নাই তারা ছাড়া মুক্ত বিশ্ববিদ্যালয় আছে মান হতে পরীক্ষায় যে সকল যে কোনো সালে পাশ করেছেন যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান ও গণিতের শিক্ষণ স্বল্পতা লার্নিং গ্যাপ দূর করার জন্য যেটা কোর্সটা করা হবে সেটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স এখানে সিলেবাসটা আমরা একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা দেখে নেবেন তাহলে এটা কমপ্লিট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যারা সায়েন্সের নয় তাদের জন্য তারপর নন সায়েন্স এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষাক্রম প্রথম পর্বে ভর্তি চুক এটা আমি আগে বলেছি এগুলো আপনারা পড়ে নেবেন তো এখন এরপর আমরা এটাতে যাই ভর্তির জন্য কি কি লাগবে অর্থাৎ ভর্তির জন্য আপনাদের যে বিষয়গুলো লাগবে অর্থাৎ ভর্তির আবেদনের জন্য যখন আপনারা আপনারা এটা ভর্তিটা আপনারা নিজেরা মোবাইল থেকে চেষ্টা করবেন আমি আবারও বলছি আপনারা এটা যে জানে তার থেকে চেষ্টা করবেন কারণ এখানে টাকা পেমেন্ট করতে হবে আপনাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারপর এখানে কিছু ব্যাপার আছে এখানে সাবজেক্ট চুজ করতে হবে এখানে তারপর তা, তা, আপনার এখানে নেট কানেকশনটা আপনার মোবাইলের প্রবলেম হতে পারে তো এটা আপনি কম্পিউটার থেকে করবেন এবং যে জানে যারা করে তাদের থেকে করবেন এটা কম্পিউটারের দোকানে যেগুলোতে কলেজের জন্য বা টেকনিক্যালের জন্য আবেদন করা হয় ওইখান থেকে আপনারা করবেন ওইখানে আপনারা এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবেন তারপর বর্তমানে তোলা একটা ছবি নেবেন যে পিজি একশো পঞ্চাশ বা একশো বিশ পিকের এটা কম্পিউটারের দোকানে বলবে তারপরে একশো টাই ষাট টাকা লাগবে আবেদন করতে আর ভর্তির আবেদনের ওয়েবসাইটটা এখানে লিঙ্ক দেওয়া আছে এটা আপনারা যখন ভর্তির আবেদন করবেন তখন নিয়ে যাবেন এই কাগজ এই ডকুমেন্টগুলো এরপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আবেদনের নিয়ম এখানে ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট অর্থাৎ সরকারিতে যখন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদন করবেন এখানে আপনার যে আবেদন করার সময় এই ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করার সময় এখানে আপনাকে ডিপার্টমেন্ট চুজ করতে হবে ইনস্টিটিউট চুজ করতে হবে এটা আপনার পয়েন্ট অনুযায়ী আপনি হিসাব করে চুজ করবেন যেমন আপনার যদি জিপিএ ফাইভ আসে তাহলে আপনি যে সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্ট দিতে পারেন যেমন আপনার যদি ইলেকট্রিক্যাল ইচ্ছা সিভিল ইচ্ছা চট্টগ্রাম পলিটেকনিক বা ঢাকা পলিটেকনিক বড় বড় যে বিভাগীয় পলিটেকনিকগুলো আছে ওগুলো দিতে পারেন আর যদি আপনার পয়েন্ট একটু কম হয় আপনার পয়েন্টটা একটু গণিত কম হয় পদার্থ কম হয় তাহলে আপনি কি করতে পারেন আপনি একটু বিভাগের বাইরে পলিটেকনিক যেগুলো আছে চুজ করতে পারেন সরকারের মধ্যে আর সাবজেক্ট একটু নিচের দিকে অর্থাৎ কম্পিউটার বা ইলেকট্রনিক্স কনস্ট্রাকশন এই সাবজেক্টগুলো চুজ করতে পারেন পয়েন্ট বেশি হলে আপনি ভালো সাবজেক্টগুলো চুজ করতে পারেন সেখানে দুইটা দুইটা শিফটে কিন্তু সরকারি পলিটেকনিকালে ভর্তি করা হয় প্রথম শিফটের ক্লাস হচ্ছে সকাল আটটা থেকে বিকাল একটা পর্যন্ত আর দ্বিতীয় শিফটটা হচ্ছে দ্বিতীয় শিফটে বিকালে ক্লাস হয় দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ প্রথম শিফটের ক্লাস হয় সকালে দ্বিতীয় শিফটের ক্লাস হয় বিকালে এটা আলাদা আলাদা করে আবেদন করা হবে তো যে কোনো একটা শিফটের জন্য আপনারা আবেদন করতে পারবেন পনেরোটি কলেজ বা ডিপার্টমেন্ট আপনারা এখানে চয়েস করতে পারবেন অর্থাৎ আপনার পয়েন্ট অনুযায়ী যেকোনো একটাতে আসবে আসার পরে এখানে চেঞ্জও করতে পারবেন চাইলে এগুলো আপনাদের পরে বলে দেওয়া হবে তো এবারে আমরা কোটা নিয়ে আসি তো এখানে আমরা একটু ইয়েতে যাই তো কোটার মধ্যে কেন আছে যোদ্ধার সন্তান হলে পাঁচ পার্সেন্ট সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে সরকারি পলিটেকনিকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আবেদন করবেন তাদের জন্য এই কোটাটা সন্তান প্রতিবন্ধী শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পলটেকনিক কর্মচারী হলে দুই পার্সেন্ট মেয়ে শিক্ষার্থী হলে বিশ পার্সেন্ট এসএসসি ভোকেশনাল হলে পনেরো পার্সেন্ট ভোকেশনাল যারা তারা পনেরো পার্সেন্ট কোটা তারপরে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা উপজাতি আছে চট্টগ্রাম ঢাকা কাপ্তাই পলিটেকনিকে চার পার্সেন্ট অন্যান্য সকল পলিটেকনিকে দুই পার্সেন্ট মেরিন মেরিনে প্রতি গ্রুপে এক পার্সেন্ট এটা হচ্ছে কোটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য এরপর টেক্সটাইলের জন্য যে কোটাটা আছে এখানে কিন্তু আপনার সনদ থাকতে হবে আপনি জাস্ট কোটা একটা দিয়ে দিলে হবে না অর্থাৎ মেয়ে শিক্ষার্থী হলে তো এটা আপনার রেজিস্ট্রেশন কার্ডে আছে এটার কোনো সনদের দরকার নাই ভোকেশনাল হলে ভোকেশনাল তো আপনি আসেন এটা কোনো দরকার নেই কিন্তু আপনি যদি মুক্তিযোদ্ধার সিলেক্ট করেন বা প্রতিবন্ধী সিলেক্ট করেন বা ক্ষুদ্র নিগোষ্ঠী হবে না আপনার পিতার মুক্তিযুদ্ধের সনাতটা দিতে হবে এরপর একইভাবে সরকারি ডিপ্লোমাই টেক্সটাইল এ যারা ভর্তি হবেন তাদের জন্য কোটা মুক্তিযুদ্ধের জন্য পাঁচ পার্সেন্ট টেক্সটাইল জন্য পনেরো পার্সেন্ট মেয়ে শিক্ষার্থীর জন্য দশ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠানের দুই দুইটি তো যখন আপনার ভর্তি কমপ্লিট হবে আপনি প্রতিষ্ঠান সিলেক্ট করে ফেলবেন যখন আপনি চুজ করে ফেলবেন আপনি কোন প্রতিষ্ঠান আপনার যখন চলে আসবে আপনার এটা ডেটটা আমরা একটু পর আলোচনা করব কত তারিখ সবগুলো আমরা দেখব ক্লাস শুরুর যেদিন থেকে আপনার ক্লাস শুরু হবে ওই দিনের সাত দিনের মধ্যে আপনাকে ক্লাস সাত দিনের মধ্যে আপনার ক্লাস করতে হবে ক্লাস না করলে কিন্তু ভর্তি বাতিল হবে সাত দিনের মধ্যে আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে আর ভর্তির সময় অর্থাৎ কলেজে যখন আপনি ভর্তি হয়ে যাবেন অর্থাৎ পলিটেকনিকে যখন ইনস্টিটিউটে যখন আপনি ভর্তি হয়ে যাবেন তখন আপনার যে ডকুমেন্টগুলো লাগবে যা লাগতে পারে এর বাইরেও লাগতে পারে আমি এখানে কতগুলো দিয়েছি জন্ম নিবন্ধন লাগবে ছবি লাগবে এস এস সি দাখিল সমমানের পরীক্ষার এডমিট রেজিস্ট্রেশন কার্ড লাগবে তারপর ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নাম্বারপত্র ওটা লাগবে অনলাইন কপি বা বুট কপি এটা লাগবে তারপর যারা কোটায় ভর্তি হবেন তাদের কোটার কাগজপত্র লাগবে এবার আমরা এখানে জীব যোগ্যতা তারপর কোন কোন ডিপার্টমেন্ট আছে এবং বর্তি আবেদন কখন ক্লাস শুরু কখন সবকিছু বিষয় দেখব তো এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করছি এই বিশির ভাগ বিষয়গুলো কিন্তু এগুলো কোটা তারপরে আবেদনের নিয়ম তারপরে এখানে যা কিছু আছে সবকিছু কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন জন্য আর বাকিদেরও ঠিক सेम ভাবে আবেদন করতে হবে কিন্তু আপনাদের এখানে কিন্তু বাকিদের অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফরেস্ট ভেটেরিনারি স্টক টেক্সটাইল এগুলা তো আবেদন করতে হবে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে এই অপশন থেকে আপনাকে আবেদন করতে হবে ডিপ্লোমা এগ্রিকালচার হলে অপশনটাকে থাকে ডিপ্লোম্যান ফিশারিজ হলে অপশনটা থাকে ইন টেক্সটাইল হলে অপশন থাকে ডিপ্লোমাইন ফরে ডিপ্লোমাইট লাইভস্টক এইচএসসি ভোকেশনাল এগুলো হচ্ছে সবগুলো সরকারি প্রোগ্রাম এগুলোতে যদি আপনি আবেদন করেন এখানে ক্লিক করে আবেদন করতে হবে আর প্রাইভেট প্রোগ্রামে যদি আপনি আবেদন করেন প্রাইভেটে যে প্রোগ্রামগুলো আছে প্রাইভেট পলিটেকনিক বা ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফিশারিজ ফিশারি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এইচএসসি বিএম বিজনেস ম্যানেজমেন্ট এখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আমরা ভর্তি যোগ্যতাটা দেখব প্রথমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ভর্তি যোগ্যতা সরকারি সরকারিটা দেখব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল তো সকল ভর্তি থেকে উন্মুক্ত এসএসসি দাখিল ভোকেশন হলে এসএসসি যে কোনো সালে পাশ কিতরা আবেদন করতে পারবেন প্রতিষ্ঠান সরকারি পলিটেকনিক বা সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল কোর্সের নাম আর জিপিএটা লাগবে হচ্ছে আর জিপিএ বলার আগে এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে এটা আমি বলে দিচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রথম এবং দ্বিতীয় শিফটে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে অটোমোবাইল এয়ারক্রাফট মেনটেন্স এয়ারোস্পেস এয়ারক্রাফট মেনটেন্স এভিয়নিক্স তারপর আর্কিটেকচার সিরামিক কেমিক্যাল সিভিল সিভিল উড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্স এনভায়রনমেন্টাল ফুড ফুডওয়্যার গ্লাস গ্রাফিক্স ডিজাইন লেদার লেদার প্রোডাক্টস অ্যান্ড অ্যাক্সেসারিস মেরিন

যারা নন সায়েন্স তাদের জন্য এখানে একটা কোর্স করে ভর্তি পরীক্ষা দিতে হবে আর যারা সায়েন্স তাদের জন্য কোনো বলছি তো এরপর ডিপ্লোমা ইন এ যে কোর্সগুলো আছে প্রথম এবং দ্বিতীয় শিফটে ওয়েট প্রসেসিং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এপ্রিল ম্যানুফ্যাকচারিং জোট টেক্সটাইল মেশিন ডিজাইন মেনটেন্স মেশিন ডিজাইন মেনটেন্স তারপর মার্চেন্টাইজিং এন্ড মার্কেটিং ও ফ্যাশন ডিজাইন এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে ডিপার্টমেন্টগুলো নিয়ে আপনি টেক্সটাইল থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল করতে পারেন আর এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো নিয়ে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে পারেন তো এবার আমরা এখানে দেখি এখানে আমি ইজি করে লিখছি এখানে সর্বনিম্ন জিপিএ অর্থাৎ আপনার সাধারণ গণিত বা উচ্চতর গণিত আপনার যে কোনো একটা গণিতে বেশিরভাগ ছাত্রদের হয়তো উচ্চতর গণিত থাকে না যারা ভোকেশনালে পড়ে তাদের ক্ষেত্রে তো আপনার গণিতে বা উচ্চতর গণিত থাকলে উচ্চতর গণিতে যে কোনো একটা গণিতে আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে গণিতে যদি আপনার অর্থাৎ আপনি জাস্ট গণিতটা হিসাব করেন যে কোনো গণিতে আপনার থ্রি থাকতে হবে আর টোটাল সর্বমোট জিবি এটা থাকতে হবে থ্রি আপনি যদি ছাত্র হন তাহলে আপনি সরকারি পলিটেকনিক বা সরকারি টেক্সটাইলে আবেদন করতে পারবেন এরপর যদি ছাত্র হন সরি ছাত্রী হন তাহলে অর্থাৎ যদি মেয়ে শিক্ষার্থী হন তাহলে আপনার গণিতে থাকতে হবে থ্রি থ্রি টোটাল জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন সর্বমোট জিপিএটা গণিত এবং টোটাল জিপিএ মিলে থ্রি হলে আপনি চার বছর মেয়াদি সরকারি বা সরকারি টেক্সটালে আবেদন করতে পারবেন আর যদি ও লেভেল পরেন ইংরেজি মিডিয়ামে তাহলে একটি বিষয়ে সিগ্রেড গণিত সহ অন্য যে কোনো দুটি বিষয়ে ডিগ্রেড পেয়ে পাস করলে হবে শুধু পাস করলে হবে আর জিপিএ চালু পদ্ধতির আগে অর্থাৎ অনেক আগের কোনো স্টুডেন্ট যদি ভর্তির জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে দ্বিতীয় বিভাগ পেয়ে পাস করলে হবে তাহলে আপনি চার বছর মেয়াদি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা স্টাইলের জন্য আবেদন করতে পারবেন

যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি ভালো তো আট তারিখ থেকে কিন্তু আপনাদের আবেদনটা শুরু এবার ডিপ্লোমা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশারিজ লাইফ স্টক যোগ্যতা সরকারি তো এটা সকল বোর্ডের এস এসসি মুক্ত বিশ্ববিদ্যালয় দাখিল যা আছে সবগুলো থেকে পাশ করলে হবে তারপর এখানে এটা সরকারি প্রতিষ্ঠান চার বছর মেয়াদী আমরা এখানে যাই এখানে যা আছে এগুলো আমি এখানে সহজ করে লিখছি ডিপ্লোমাইন এগ্রিকালচার ডিপ্লোমাইন ফরেপ্লোমাইন ফিজ ডিপ্লোমাইন লাইভ স্টক এই চারটা কোর্সে যদি আপনারা এখানে ডিপ্লোমা করতে চান সরকারি সরকারি ইনস্টিটিউটে সরকারি কৃষি ইনস্টিটিউটে তাহলে ছাত্র হলে আপনার টোটাল জিপিএটা লাগবে এখানে গণিত কোনো ভাগ নাই টোটাল জিপিএটা এটা যদি আপনার টু পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট ফাইভ উপরে ছাত্রী হলেও সেম টু পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি আবেদন করতে পারবেন এরপর ইংরেজি মিডিয়াম হলে অর্থাৎ ওলেভেল হলে আপনি যে কোনো একটা বিষয়ে সিগ্রেট অন্য যে কোনো দুইটি বিষয়ে ডিগ্রেড হলে হবে ডিগ্রেড পেয়ে পাশ করলে হবে তারপর জিপিএ পদ্ধতি চালুর পূর্বে যদি কেউ আবেদন করেন তাহলে দ্বিতীয় বিভাগ পেয়ে পাশ করতে হবে আর এখানে একটু নোটিশ আছে এখানে ডিপ্লোমাইন লাইভ স্টক নিয়ে যারা পড়বেন যদি লাইভ স্টক নিয়ে পড়তে চান তাহলে আপনাকে জীববিজ্ঞানে ত্রিপয়েন্ট এবং বিজ্ঞান বিভাগে পাসকৃত ছাত্রদের অগ্রগাধিকার দেওয়া হবে জীববিজ্ঞানে যদি ত্রি পয়েন্ট পান বা সদ্য বিভাগে পাসকৃতদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমাইন লাইভ স্টকে এটা আবেদন শুরু হচ্ছে আটই জানুয়ারি দুই হাজার বাইশ ভর্তি কার্যক্রম আটই জানুয়ারি দুই হাজার বাইশ থেকে সম্পূর্ণ কার্যক্রমটা করা হবে আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আছে এরপর আমরা এবার দেখবো হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এর মধ্যে প্রাইভেটের মধ্যে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গুলো আছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার তারপরে প্রাইভেটে যে ডিপ্লোমা ইন টেক্সটাইল আছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার আছে ডিপ্লোমা ইন ফিশারিজ আছে প্রাইভেট পলিটেকনিক বা প্রাইভেট অর্থাৎ বেসরকারি ইনস্টিটিউটে আপনাদের ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগবে সেটা আমরা দেখি সেটা হচ্ছে আপনাদের টোটাল জিপিএটা লাগবে হচ্ছে টু পয়েন্ট যে সালে আপনি এসএসসি পাস করলে হবে সমমান পাস করলে হবে মুক্ত থেকে হোক যে সকল যে কোনো থেকে টু পয়েন্ট লাগবে আবেদন করার জন্য ছাত্রী হোক ছাত্রী হোক আর ইংরেজি মিডিয়াম হলে জাস্ট পাস করলে হবে কোনো জাস্ট পাশ হলেই হবে আবেদন করতে পারবেন আর জিপিও পদ্ধতির পূর্বে যদি কেউ আবেদন করে তাহলে দ্বিতীয় বিভাগ পেয়ে পাশ করতে হবে এটা হচ্ছে প্রাইভেটের জন্য প্রাইভেট প্রাইভেট পলিটেকনিক বা ইনস্টিটিউটের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোর্স ডিপ্লোম ডিপ্লোমেন্ট এক্সট্রা ডিপ্লোমেন্ট এগ্রিকালচার ডিপ্লোমেন্ট ফিশারিজ এটাও একইভাবে ভর্তির আবেদন শুরু আটই জানুয়ারি দুই হাজার বাইশ ভর্তি কার্যক্রম আটই জানুয়ারি থেকে দুই বাইশে মার্চ দুই হাজার বাইশ পর্যন্ত ক্লাস শুরু দুই এপ্রিল দুই হাজার বাইশ এরপর দুই বছর মেয়াদ কোর্স গুলো আছে ওগুলোতে ভর্তি হতে কি করতে হবে সরকারি হোক বেসরকারি হোক কলেজ হোক ইনস্টিটিউট হোক একই নিয়ম দুই বছর মেয়াদি তো যদি এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট হতে চান এখানে এখানে আমরা যাই তো বেসরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে যে ট্র্যাড গুলো আছে ট্র্যাড গুলো এখান থেকে দেখে নিবেন অটোমোবাইল এয়ারক্রাফট মেনটেন্স ঠিক সেম ভাবে ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্স ফুটওয়ার গ্লাস গ্রাফিক্স ডিজাইন মেকানিক্যাল শিপ বিল্ডিং টেলিকমিউনিকেশন এগুলো আছে

ভোকেশনালে যেভাবে দুই বছর মেয়াদি যে কোনো একটা ট্রেড নিয়ে পড়া যায় ঠিক একইভাবে এইচএসসি ভোকেশনালে যেমন অ্যাগ্রো মেশিনারি অটোমোবাইল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেন্টেন্স ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং কম্পিউটার অপারেশন অ্যান্ড মেন্টেন্স ড্রাফটিং অ্যান্ড সিভিল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেন্টেন্স ইলেকট্রিক্যাল কন্টোন্যান্ট কমিউনিকেশন ফ্রি কালচার অ্যান্ড ব্রিডিং মেশিন টুল অপারেশন অ্যান্ড মেন্টেন্স পোল্ট্রিপেয়ারিং অ্যান্ড ফার্মিং রেফ্রিজেশন এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন উড এন্ড ডিজাইন এখানে যে সমস্ত ট্রেড গুলো আছে এই ট্রেড গুলো নিয়ে আপনি দুই বছর মেয়াদি এইচএসসি ভোকেশনালে পড়তে পারেন তো এখানে পড়ার জন্য যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে যে সকল শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল সরি এখানে একটু ভুল আছে এখানে উন্মুক্ত হবে না উন্মুক্ত সকল শিক্ষা বোর্ড হবে না এটা আমি এটা এখানে হবে না এখানে জাস্ট আপনাকে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে পাশ করতে হবে অর্থাৎ এইচএসসি এ এই ট্রেডগুলো নিয়ে পড়ার জন্য আপনাকে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে যে কোনো সালে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে জাস্ট এটা এইচএসসি ভোকেশনালের জন্য এখানে আপনি অন্য সকল শিক্ষাপুর থেকে বা মুক্ত থেকে পড়লে হবে না এখানে এসএসসি ভোকেশনাল আর দাখিল ভোকেশনাল থেকে পাশ করলে এইচএসসি ভোকেশনালে ট্রেডগুলো নিয়ে পড়তে পারবেন এরপর যেটা আছে এরপর যেটা আছে দুই বছর মেয়াদি এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ টেকনোলজি এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট এটা আমরা একটু হতে হলে বিএমি লাগবে না জাস্ট পাশ করলে হবে সকল শিক্ষা বোর্ড এস এস সি উন্মুক্ত এস ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে যেকোনো সালে পাস করলে হবে এইচএসসি ভোকেশনাল ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে যে যেকোনো সালে পাস করলে হবে জাস্ট পাশ হলে হবে পয়েন্টের কোনো এখানে নাই তো এখানে কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে আপনারা দুই বছর মেয়াদি বিএম বা ট্রেড নিয়ে করতে পারবেন এখানে যে ট্রেডগুলো আছে কম্পিউটারাইজড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এটা নিয়ে আপনারা বিএম করতে পারেন বা টেকনোলজিটা পড়তে পারেন ফাইন্যান্সিয়ালি প্র্যাকটিসটা পড়তে পারেন ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস পড়তে পারেন ই বিজনেস ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টগুলো নিয়ে আপনারা বিএম করতে পারেন এটার যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষা বোর্ড মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সালে এসএসসি পাস করলে হবে এরপর যেটা আছে এরপর বেসরকারি প্রতিষ্ঠানও সেম আপনি যদি সরকারি প্রতিষ্ঠান দেখলাম এবার বেসরকারি প্রতিষ্ঠানে যদি হন তাহলে ভাবে একই ডিপার্টমেন্ট গুলো আছে তারপর এখানে ডিপ্লোমা ইন কমার্স আছে ডিপ্লোমা ইন কমার্স এটাও দুই বছর মেয়াদী তো করতে পারে এখানে হিসাব প্রকন ও শর্ট হ্যান্ড এখানে ডিপার্টমেন্ট যেটা আছে দুইটা ডিপার্টমেন্ট হিসাপ্রকন শর্ট হ্যান্ড এগুলো নিয়ে আপনি ডিপ্লোমা ইন কমার্স করতে পারেন এরপর যেটা আছে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান দুই বছর মেয়াদি সার্টিফিকেট ইন মেরিন ট্রেড তো এটাতে যে ট্রেডগুলো আছে ট্রেডটা হচ্ছে মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিশিয়াল এটা একটা ট্রেড শিপ ফেব্রিকেশন এটা একটা ট্রেড শিপ বিল্ডিং এটা একটা ট্রেড ওয়েল্ডিং এটা একটা ট্রেড শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ড্রপটিং এই ট্রেডগুলো নিয়ে আপনি অথবা এই টেকনোলজিগুলো নিয়ে আপনি সার্টিফিকেট ইন মেরিন পড়তে পারেন এটার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি রাখেল ভোকেশনাল হতে সমন্বয় পরীক্ষায় সাধারণ গণিত উচ্চতর গণিতের টু পয়েন্ট ফাইভ জিরো কমপক্ষে টোটাল জিপি টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে

2022 থেকে 22 সরি 12 মার্চ 2022 এর মধ্যে সম্পন্ন করা হবে ক্লাস শুরু 2 মার্চ 2022 এখানে ভর্তি কার্যক্রমের তারিখগুলো আমরা বলে দিয়েছি তো এখানে তারিখগুলো দেওয়া আছে সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা টেক্সটাইল ডিপ্লোমা এগ্রিকালচার ডিপ্লোমা ফিশারিজ ডিপ্লোমা ফরেস্ট্রি লাইভস্টক কার্যক্রমটা 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আর 8 তারিখ 1 মার্চ 2022 থেকে 12 তারিখ 3 মার্চ 2022 আর ক্লাস শুরু 2 তারিখ 4 মার্চ 2022 তারপরে বেসরকারি ডিপ্লোমাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এইচএসসি ভোকেশনাল সরকারি বেসরকারি সবগুলো মিলে এইচএসসি বিজনেসম্যান টেকনোলজি ডিপ্লোমেন্ট কমার্স আট তারিখ থেকে একইভাবে বারো তারিখ ক্লাস শুরু দুই তারিখ তিন মাস দুই হাজার বাইশ বৃহস্পতিবার তো এখানে ডিটেলস যেগুলো আমরা প্রথমে দেখেছিলাম ভর্তি হতে কি কি করতে হবে না করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে এরপর এখানে পয়েন্টটা আপনাদের বত্রিশ জন আপনাদেরকে কীভাবে এখানে পয়েন্টটা হিসাব করে আপনাদেরকে নির্বাচন করা হবে এগুলো এখানে লেখা আছে এগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন এরপর এখানে কিভাবে আপনাদেরকে মেধাটা নির্ণয় করা হবে প্রথমে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে তারপর একই জিপিএ হলে সাধারণত গণিতের ভিত্তিতে অর্থাৎ আপনাদের ধরেন একজনের দুজনের সেম জিপিএ তাহলে তাদেরকে গণিতটা প্রাধান্য দেওয়া হবে বিজ্ঞানেরটা প্রাধান্য দেওয়া হবে উচ্চতর গণিত প্রাধান্য দেওয়া হবে তারপর পদার্থ রসায়ন প্রাধান্য দেওয়া হবে ইংরেজি এই সমস্ত বিষয়ে যদি জিপি এগিয়ে থাকে তাহলে তাকে প্রাধান্য দেওয়া হবে তারপর সর্বোচ্চ নাম্বার যার থাকবে তাকে প্রাধান্য দেওয়া হবে এভাবে আপনাদেরকে প্রতিটা কারণ এগুলো আপনারা পড়ে নেবেন এরপর কোটা এগুলো আমরা সবগুলো প্রথমে দেখিয়েছি যেগুলো সবগুলো এখানে বিস্তারিত এখান থেকে আমরা তারপর এখানে রেজিস্ট্রেশন ফিটা দেওয়া আছে সরকারি পলিটেকনিক্যালে তেমন করা তেমন টাকা লাগবে না ভর্তির জন্য অর্থাৎ ভর্তি নিশ্চয়ন করতে হবে আপনাকে যখন টিকে যাবেন তখন কিন্তু আপনাকে ভর্তিটা নিশ্চয়ন করতে হবে বেসরকারিতেও সেম এখানে টাকার আপনারা কিভাবে আবেদনটা করবেন কোথায় করবেন সবকিছু বিষয়ে আমি এখানে বলবো এটা একটু এগুলো সবগুলোর পিডিএফ লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো আপনারা এগুলো আমি যে পিডিএফ গুলা দেখাচ্ছি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন

এখানে আপনারা ভর্তির জন্য অনলাইনে ভর্তি যে সেকশনটা আছে এখানে সরকারি বেসরকারি সকল ডিপ্লোমা ভর্তি এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনাদের ভর্তি কার্যক্রমটা হবে তো এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হলে এটাতে ক্লিক করতে হবে এটা কোনো চালু হয় না এগুলো সবগুলো চালু হবে হচ্ছে আপনাদের আট তারিখ থেকে এখান থেকে আপনারা ভর্তির আবেদনটা করতে পারবেন তো ভর্তির আবেদনটা আমি সাজেশন দিবো আপনারা নিজেরা ট্রাই করবেন না এটা আপনারা যেখানে প্রফেশনালি ভর্তির আবেদনগুলো করা হয় অর্থাৎ যে কম্পিউটারের দোকান বা যে লাইব্রেরিতে আপনাদের কম্পিউটারে বসে ভর্তির আবেদনগুলো প্রফেশনালি করে তাদের থেকে আপনারা আবেদনটা করবেন যাতে নেট কানেকশনটা ভালো থাকে সবকিছু ভালো থাকে এখানে করতে হবে টুকু আপনারা করবেন না এখানে কিছু ভুল হতে পারে তো তো আপনারা এটা কম্পিউটারের দোকান থেকে করবেন এখানে যে তারিখটা আছে আমি তারিখের ব্যাপারে একটা কথা বলি এখানে যে ডেটগুলো আছে যেমন এখানে ভর্তি কাজ ভর্তির আবেদন শুরু অনলাইনে আট তারিখ থেকে আটে জানুয়ারি দুই থেকে আর ভর্তির আবেদন করার পর ভর্তির এর মধ্যে আট তারিখ থেকে বারো মার্চের মধ্যে আটই জানুয়ারি থেকে বারোই মার্চের মধ্যে আপনাদের সকল ভর্তি কার্যক্রম অর্থাৎ এখানে আপনাদের ফলাফল প্রকাশ তারপরে এখানে আপনি ডিপার্টমেন্ট চুজ মাইগ্রেশন যা কিছু আছে সবকিছু আটই জানুয়ারি থেকে বারো মার্চের মধ্যে আপনাদের হয়ে যাবে আপনি যদি একটা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চান একটা ডিপার্টমেন্ট অলরেডি সিলেক্ট করে ফেলছেন এখানে চেঞ্জ করতে চান এগুলো ডেটগুলা এখানের মধ্যে দেওয়া থাকবে তো আপনারা আগে জাস্ট আবেদন করেন আটে জানুয়ারি দুই হাজার বাইশ থেকে আবেদনটা শুরু করেন তারপর আপনাদের ফলাফলের জন্য ওয়েট করেন বলা বল যদি কোনো যে পলিটেকনিক্যালে যদি সরকারিতে বা টেক্সটাইলে চলে আসে তাহলে ভর্তি হয়ে যাবেন বা ফরেস্ট্রিতে বা এগ্রিকালচারে আসে তাহলে ভর্তি হয়ে যাবেন আর যদি না আসে তাহলে আবার এটা ট্রাই করার যদি ডেট দেয় ট্রাই করবেন আর যদি কোনো সাবজেক্ট আপনি ধরেন সিভিল সিলেক্ট করছেন তো সিভিল ভালো লাগতেছে না কম্পিউটার এটা এগুলো চুজ করার জন্য এগুলো চেঞ্জ করার জন্য আপনাদেরকে ডেট দিবে তখন আপনারা এটা চেঞ্জ করতে পারবেন আগে আপনারা আবেদনটা করেন আর যাদের পয়েন্ট বেশি আমি একটা সাজেশন দিব যাদের পয়েন্ট অর্থাৎ ভালো ফোর পয়েন্ট এইট নাইনের উপরে এইট জিরোর উপরে ফোর পয়েন্ট সেভেন জিরোর উপরে সাইন্স আছেন গণিত ফিজিক্সে ভালো পয়েন্ট আছে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমাইন টেক্সটাইল আবেদন করতে পারেন আর যাদের পয়েন্টটা কম তারা ডিপ্লোমাইন এগ্রিকালচার ডিপ্লোমাইন ফরেস্ট্রি ডিপ্লোমাইন ফিশারিসে ডিপ্লোমাইন লাভিস্টিক এগুলাতে আবেদন করতে পারেন আর যাদের সরকারিতে আসবে না হতাশ হওয়ার কারণে আপনারা চাইলে বেসরকারি পলিটেকনিক বা বেসরকারি ইনস্টিটিউটে পড়তে পারেন এখানে একদম কম তে ভর্তি হওয়া যাবে তো আর খরচ কিন্তু সরকারি পলিটেকনিক গেলে একটা সুবিধা হচ্ছে এখানে কোনো খরচ নাই বেসরকারি পলিটেকনিক গেলে একটু খরচটা একটু বেশি সরকারি পলিটেকনিক গেলে একদম খরচ নাই বললেই চলে সরকারি পলিটেকনিক বলেন সরকারি ইনস্টিটিউট এগ্রিকালচার বলেন এগুলাতে একদম খরচ নেই কোনো খরচ নাই এটা হচ্ছে একটা সুবিধা আমার মতে আর এখানে সাবজেক্ট চুজ করার সময় আপনাদের একটু খেয়াল রাখতে হবে এখানে আপনারা এটা পলিটেকনিক আর ডিপার্টমেন্টটা যখন আপনারা পনেরোটি চুজ করবেন তখন আপনাদের এটা পয়েন্টের সাথে সামঞ্জস্য রেখে আপনারা চুজ করবেন যদি আপনাদের পয়েন্টটা ভালো হয় তাহলে আপনারা ভালো ভালো সাবজেক্টগুলো যেমন মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার এগুলো দিবেন আর যদি পয়েন্ট একটু কম আসে তাহলে আপনারা একটু লোড দিকে যেতে পারেন যেমন কনস্ট্রাকশান তারপরে সিভিল সিভিল উড তারপরে আপনার ইলেকট্রনিক্স তারপর ফুড এগুলো তো আপনারা দিতে পারেন সাবজেক্ট চুজ করেনি যদি আপনারা ভিডিও চান তাহলে আপনারা এটা ভিডিও নিচে কমেন্ট করুন আমি ভিডিওটা নিয়ে আসবো তো আমাদের আজকের ভিডিও এতটুকুই তো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ